যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পর অবশ্যই একটি ক্লিক নির্মল কান্দি গড়ার লক্ষ্যে ব্লক অফিস প্রাঙ্গনে চলল সাফাই অভিযান বৃহস্পতিবার কান্দি ব্লক প্রশাসন ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বিডিও নীলাঞ্জন মণ্ডল বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী ও সহসভাপতি পার্থ প্রতিম সরকার মিশন নির্মল বাংলা কর্মসূচিকে সফল করতে কান্দি ব্লক অফিস প্রাঙ্গনে চলল সাফাই অভিযান কান্দি ব্লক প্রশাসন ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী সহ সভাপতি পার্থ প্রতিম সরকার এদিন মূলত কান্দি বিডিও অফিস প্রাঙ্গনে এই সাফাই অভিযান চলে মূলত নির্মল মুর্শিদাবাদ জেলা গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সদ্য কান্দি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হয়েছে পাশাপাশি কান্দি ব্লক ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে জনমুখী কাজ করতে এবং জনসংযোগ বৃদ্ধিতে এদিনের সাফাই অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেই জানালেন বিশিষ্টজনেরা জনেরা আজ যে অনুষ্ঠানটা আপনার প্রত্যক্ষ করলেন এই অনুষ্ঠান আমরা কার্যক্ষেত্রে দীর্ঘ দিন ধরে করে চলেছি আমাদের কান্দি পঞ্চায়েত সমিতি এবং আমাদের দশটি গ্রাম পঞ্চায়েত এই কাজ করে চলেছে আজ আমরা আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের পঞ্চায়েত সমিতি এবং দশটি পঞ্চায়েতের সদ্য বোর্ড গঠন হয়েছে সেই বোর্ড গঠন হওয়ার পরে নির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের একটি বিশেষ উদ্যোগে এবং সে উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য এবং নতুন একটা আঙ্গিক দেখানোর জন্য আজকের আজকেরই আনুষ্ঠানিক সূচনা আজকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিডিও সাহেবের পক্ষ থেকে যে কাঁদি ব্লক প্রাঙ্গণ পরিষ্কারের মধ্য দিয়ে গোটা কাঁদি ব্লক এরিয়ায় একদিকে গ্রাম পঞ্চায়েতগুলো গ্রামগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করবে পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব উদ্যোগ নিয়েছে এই এলাকার সমস্ত ব্লকের মধ্যে কাঁদি ব্লকের মধ্যে যত প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যত আছে সেগুলোর এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং এর সাথে সাথে ভেক্টর বন ডিজিজ যেগুলো আছে সেইগুলোকে প্রতিরোধ করার জন্যে বিশেষ করে ডেঙ্গু চিকেনগুনিয়া এগুলো প্রতিরোধ করার জন্যে আরেক দিকে মশা সেই কামান সেই কামান ব্যবহারের এবং পরিষ্কার চুন মধ্য দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে সেগুলো যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন